নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড টুইট হ্যাকিং পাঁচ তথ্য যা হয়তো জানেন না লেখা শোভন তরফদার পাঠ সৌনক সান্নাল এবং চান্দ্রেই নিয়োগী বারাক ওবামা বেল গেটস ইলেন মাস্ক জেফ বেজো জো বাইডেন কেইন ওয়েস্ট থেকে অ্যাপেল বা উবেরের মধ্যে কমন ফ্যাক্টর কী সেটা বলার জন্য এখন অন্তত কোনো প্রাইজ নেই সারা দুনিয়া জানে টুইটার হ্যাক বিটকয়েনের কারবারিরাই ঘটিয়েছে এই হ্যাকিং কাণ্ড টুইটারের ইতিহাসে সব থেকে মারাত্মক হ্যাকিং আসুন এই বিষয়ে পাঁচটি ইন্টারেস্টিং ইনফো শুনে নেওয়া যাক এক একটু আগেই যাদের নাম এলো তাদের মধ্যে প্রথম কার টুইটার অ্যাকাউন্টটি হ্যাক হয় জানেন ইলন মাস্ক স্বাভাবিক একে তো ইলন মাস্ক নিজেই ক্রিপ্টো নিয়ে খুব উৎসাহী তবে আসল খবরটি হলো টুইটারের প্ল্যাটফর্মে মাস্ক বহুদিন ধরেই ক্রিপ্টোকারেন্সি হ্যাকারদের নিশানা সকলেই প্রায় ভুলে গিয়েছেন দু হাজার মাস্ককে জড়িয়ে অনেকটা এমনই একটা কাণ্ড ঘটেছিল ইলন মাস্কের প্রোফাইল ফোটো নিয়ে রীতিমতো ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছিল হ্যাকারদের দল এমনই একটা ইউজার নাম বেছে নিয়েছিল যা শুনতে ইলন মাস্কেরই খুব কাছাকাছি তারপর সেখান থেকেই একের পর এক টুইট করা শুরু হয় টুইটগুলির কন্টেন্ট একেবারেই অবিশ্বাস্য কিন্তু দারুণ লোভনীয় আমাকে সামান্য কিছু বিটকয়েন পাঠান আমি আপনাকে তার বহুগুণ বেশি ফিরিয়ে দেব ব্যাপারটা যাতে বিশ্বাসযোগ্য থাকে তার জন্য ডিজিটাল দুষ্কৃতির দল মাস্ক এরি কোম্পানি স্পেস এক্সের টুইটে রিপ্লাই করত আর বট অর্থাৎ রোবট নেটওয়ার্কিং ব্যবহার করে প্রচুর সংখ্যায় ছড়িয়ে দিত এই ভুয়ো টুইট এরকম অপকর্ম একবার নয় বেশ কয়েকবার হয়েছিল এখন বোঝা যাচ্ছে সে সবই ছিল নেট প্র্যাকটিস আসল খেলা শুরু এবার দুই জালিয়াতির এই দফায় প্রথম ঘন্টাতেই হ্যাকারদের ঝুলিতে চলে এসেছিল এক লাখ আঠেরো হাজার ডলার টুইটারের তরফে প্রথম বিবৃতি আসে ঘটনার এক ঘন্টা কেটে যাওয়ার কিছুটা পরে লোকজনের এই ফাঁদে পা দেওয়া খুব অস্বাভাবিক কিছু নয় কারণ আগে যখন এই জাতীয় টুইট বাজারে ছড়ানো হয়েছিল তখন প্রতিবারই কিছু না কিছু লোক সেই ফাঁদে পা দিয়েছিল এতে হ্যাকারদের মনোবল বেড়ে যায় দ্বিতীয়ত তারা স্পষ্ট বুঝতে পারে টুইটারের সিকিউরিটি সিস্টেমে গলদ আছে ফলে চলতেই থাকে এই ইঁদুর বেড়াল খেলা শেষে এমন বড় মাপের জালিয়াতি তিন টুইটার কবুল করেছে যে তাদের নিজেদের কোনো কর্মী এই কাণ্ডে জড়িত থাকতে পারে কবুল না করে আসলে উপায়ও ছিল না কারণ হ্যাকারদের বিভিন্ন আন্ডারগ্রাউন্ড কমিউনিটিতে প্রবল শেয়ার করা হচ্ছে কিছু স্ক্রিনশট যা থেকে পরিষ্কার সরাসরি টুইটারের সিস্টেমেই থাবা দিয়েছিল হ্যাকারেরা এতেই শেষ নয় মাদারবোর্ড নামে একটি ওয়েবসাইট সাফ জানিয়ে দিচ্ছে তারা কয়েকজন হ্যাকারের সঙ্গে কথাও বলেছিল সেই হ্যাকারেরা বলেছে টুইটারের এক কর্মীকে তারা ঘুষ দিয়েছিল সেই ব্যক্তি তাদের সিস্টেমের ভিতরের সুলুক সন্ধান বাতলে দেয় তখন এই সব সেলিব্রিটির টুইটার অ্যাকাউন্টের সঙ্গে জড়িত মেল আইডি বদলে ফেলে তারা তারপর ভুয়ো সেসব মেল আইডি ব্যবহার করে টুইটার অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করে ফেলে তারপরেই ওই কাণ্ড চার দু হাজার যে যমজ ভাইকে বিশ্বের প্রথম বিটকয়েন বিলিয়নের হিসেবে ঘোষণা করা হয়েছিল অর্থাৎ ক্যামেরন উইংক্লভস এবং তার ভাই টাইলার তাদের প্রথমজন ক্যামেরন টুইট করে সরাসরি এই কাণ্ডকে জালিয়াতি বলেছেন টুইটে ক্যামেরন লিখেছেন দিস ইজ আ স্ক্যাম টু নট পার্টিসিপেট পাঁচ আসল চিন্তাটা কিন্তু এই জাতীয় বিটকয়েন হাতিয়ে নেওয়াতেই সীমাবদ্ধ নয় বরং দুশ্চিন্তাটা আরও অনেক বড় কিংস কলেজ লন্ডনের সেন্টার ফর সায়েন্স অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের পক্ষ থেকে এই দু হাজার জুলাইতেই পেশ করা হয়েছে একটি স্টাডি অ্যাসকেলেশন বাই টুইট ম্যানেজিং দ্য নিউ নিউক্লিয়ার ডিপ্লোমেসি সেখানে দুই গবেষক হিদার উইলিয়ামস এবং অ্যালেক্সি ড্রিউয়ের বক্তব্য শুনলে মেরুদণ্ডে হিমেল স্রোত বয়ে যেতে পারে তারা বলছেন সোশ্যাল মিডিয়া এখন বিশ্বজোড়া জিও পলিটিক্যাল ল্যান্ডস্কেপের একটা গুরুত্বপূর্ণ অংশ আজকাল বিভিন্ন রাষ্ট্রনেতা এবং গুরুত্বপূর্ণ পদে কর্মরত লোকজন বিভিন্ন বিষয়ে তাদের মন্তব্য এমনকি নানা সিদ্ধান্ত টুইটার মারফত জানান যখন কোথাও কোনো সংকটজনক পরিস্থিতি তৈরি হয় তখন সেই সব টুইট আরও গুরুত্বপূর্ণ হয়ে যায় ফলে টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে যদি কোনো ভুয়ো তথ্য ছড়িয়ে দেওয়া হয় বিশেষ করে কোনো ক্রাইসিসের সময় তার পরিণাম হতে পারে গোটা দুনিয়ার পক্ষেই মারাত্মক সাম্প্রতিক টুইটার হ্যাক দেখিয়ে দিল সিস্টেমের মধ্যে গলদ প্রচুর প্রযুক্তিতে গলদ হিউম্যান রিসোর্সেও অর্থাৎ পৃথিবীর ভাগ্য প্রায় সুতোয় ঝুলছে বললেও বিশেষ বাড়িয়ে বলা হবে না জানা নেই টুইটারের সিইও জ্যাক ডোর্সি এই বক্তব্যের সঙ্গে একমত হবেন কি না তিনি তো স্রেফ টাফ ডে ফর আস অ্যাট টুইটার গোছের একটি নিরামিষ বিবৃতি দিয়েই খান্ত।